গাড়ি কিনেছেন টেলি অভিনেত্রী অনন্যা গুহ, সে ছবিও দিয়েছেন তিনি সোশ্যালে। তবে তাতে কি, এই খুশির মুহূর্তেও ট্রোল করার সুযোগ ছাড়ল না নেটপাড়ার একটা অংশ। সবুজ রঙের গাড়িখানাকে গন্ধরাজ গাড়ি নাম দিয়ে ফেলল একজনৈক। আসলে দিন কয়েক ধরে গন্ধরাজ সবুজ রংখানা নিয়ে নানা মিম চারদিকে। সবুজ রঙের যা চোখে পড়ছে তাকেই গন্ধরাজ নাম দিয়ে ফেলছে সোশ্যাল মিডিয়া। ফোর্ড ফিগো কিনেছেন অনন্যা, জানেন কত দাম পড়ল এই গাড়ির? নিজের গাড়ি কিনতে বেশ ভালোই খরচ করতে হয়েছে তাকে। বর্তমানে ফোর্ড ফিগোর অনরোড প্রাইস 6 থেকে 10 লাখ টাকা। গাড়ির পুজো দেওয়ার এই ছবিখানাও তিনি শেয়ার করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে হলুদ রঙের সালোয়ার আর নীল জিন্স পরে পুজো দিতে গিয়েছিলেন। সঙ্গে ছিল অনন্যার বাবাও। অল্প বয়সে জনপ্রিয়তা পেয়েছেন তিনি, কৃষ্ণকলির মুন্নি চরিত্র দিয়ে তিনি জায়গা করে নিয়েছিলেন দর্শক মনে। এরপর তার দেখা মেলে মিঠাইয়ের পিঙ্কিজি হিসেবে, খুব ভালোবাসা পাচ্ছে এই চরিত্র দর্শকদের থেকে। সোশ্যাল মিডিয়াতে বেশ অ্যাক্টিভ থাকেন অনন্যা, প্রায় ছবি ভিডিও শেয়ার করে থাকেন। দিন কয়েক আগে বিকিনি পরে ছবি দেয়ায় তাকে ট্রোল হতে হয়েছিল। একজন অভিনেত্রীর পেশা ও পোশাক তুলে চরিত্র বিচার করে লিখেছিলেন, তাহলে শাড়ি পরে কি লাভ? বাড়িতে পিতামাতা ভাই বোন আছে, ওরা দেখলে ছবিটা কেমনভাবে গ্রহণ করবে? আসলে মডেলিং জগৎ এমনটাই, ওদের এই কারণেই সংসার টিকে না, টিকবে কেমন করে? নিজের স্বামীকে রেখে অন্য ছেলের সাথে আর থাক। আর এর জবাবে অনন্যা লিখেছিলেন, শাড়ি পরেও লাভ নেই, সবটাই এক। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।